হ্যালো এভরিওয়ান আরিয়ান টেকনিক্যাল ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলে তোমাদেরকে আরও একবার স্বাগত জানাই তো বন্ধুরা ইন্ডিয়ান নেভির তরফ থেকে নাভাল শিপ রিপেয়ার ইয়ার্ডের আন্ডারে তোমাদের টোটাল একশো তিয়াত্তরটি ভ্যাকেন্সি বেরিয়েছে তো তোমাদের মধ্যে যারা যারা আবেদন করার কথা ভাবছ অতি শীঘ্রই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো কারণ এই ভিডিওতে আমি আলোচনা করেছি কোন ট্রেরে কতগুলো শূন্যপদ রয়েছে সেই সাথে তোমাদের শিক্ষাগত যোগ্যতা কী লাগবে বয়স সীমা কী এবং অ্যাপেন্ডিসিপ চলাকালীন কত টাকা করে তোমাদের স্টাইপেন্ড দেওয়া হবে এবং তোমরা কিভাবে আবেদন করবে সে সম্পর্কে এই ভিডিওতে আলোচনা করেছি তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তথা স্কিপ করবে না স্কিপ করলে গুরুত্বপূর্ণ তথ্যগুলি মিস হয়ে যেতে পারে তো চলো বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক তোমরা যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং পরবর্তী টেকনিকের রিলেটেড নোটিফিকেশান পেতে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখবে এই নোটিফিকেশানটি আমি অলরেডি ডাউনলোড করে নিয়েছি এনরোলমেন্ট ফর অ্যাপ্রেন্টিসিপ ট্রেনিং ইন ডেজিগনেটেড ট্রেডস নাভাল শিপ রিপেয়ার্ড ইয়ার্ড নাভাল বেস কারওয়ার কর্ণাটক এবং নাভাল এয়ারক্র্যাফট ইয়ার্ড গোয়া এই দুটো ডিভিশনে তোমাদের টোটাল একশো তিয়াত্তরটি ভ্যাকেন্সি বেরিয়েছে তো প্রথমে নাভাল সিপ রিপেয়ার ইয়ার্ড কারোয়ারে কারোয়ার ডিভিশনে কোন কতগুলো ভ্যাকেন্সি রয়েছে সেগুলি নিয়ে আমি আলোচনা করছি তো তোমাদের কার্পেন্টার ট্রেডে বারোটি ভ্যাকেন্সি রয়েছে ইলেকট্রিশিয়ান ট্রেডে ষোলোটি ইলেকট্রনিক্স মেকানিকদের জন্য ষোলোটি ফিটারের ষোলোটি ইনফরমেশান অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি সিস্টেম মেনটেনেন্স অথবা ইনফরমেশান টেকনোলজি অ্যান্ড ইলেকট্রনিক্স সিস্টেম মেনটেনেন্স অথবা বোর্ড বেসড বেসিক ট্রেনিং ইন ইনফরমেশান টেকনোলজি সেক্টর আন্ডার সেন্টার অফ অ্যাক্সেলেন্স স্কিম অ্যান্ড অ্যাডভান্স মডিউল অফ সেন্টার অফ এক্সেলেন্স স্কিম ইন রিপেয়ার অ্যান্ড মেন্টেন্স অফ হার্ডওয়্যার অফ কম্পিউটার অ্যান্ড পেরিফেরালসে চারটি ভ্যাকেন্সি রয়েছে ইন্সট্রুমেন্ট মেকানিকের চারটি ভ্যাকেন্সি রয়েছে মেশিনিস্টে চারটি ভেকেন্সি রয়েছে মে ম্যাজন বিল্ডিং কনস্ট্রাক্টারে চারটি ভেকান্সি রয়েছে মেকানিক ডিজেলে ষোলোটি ভ্যাকেন্সি রয়েছে মেকানিক মেশিন টুল মেন্টেন্সে চারটি ভ্যাকেন্সি রয়েছে মেকানিক মোটর ভেহিক্যালে ছটি ভ্যাকেন্সি রয়েছে মেকানিক রেফ্রিজারেটার অ্যান্ড এয়ার কন্ডিশনে দশটি ভ্যাকেন্সি রয়েছে পেন্টারে চারটি ভ্যাকেন্সি রয়েছে প্লাম্পারে ছটি ভ্যাকেন্সি রয়েছে সিবিং টেকনোলজি অ ড্রেস মেকিংয়ে চারটি ভ্যাকেন্সি রয়েছে সিট মেটাল ওয়ার্কারে বারোটি ভ্যাকেন্সি রয়েছে অয়েলডারে বারোটি ভ্যাকেন্সি রয়েছে এই সবে মিলিয়ে টোটাল একশো পঞ্চাশটি ভ্যাকেন্সি রয়েছে কারোয়ার ডিভিশনে তারপর নাভাল এয়ারক্র্যাফট এয়ার গোয়া ডিভিশনে কোয়ন্টেটে কতগুলো ভ্যাকেন্সি রয়েছে সেগুলো নিয়ে আমি আলোচনা করছি ইলেকট্রিশিয়ানে রয়েছে তিনটি ভ্যাকেন্সি ইলেকট্রনিক্স মেকানিক অথবা মেকানিক কনজিউমার ইলেকট্রনিক অ্যাপ্লায়েন্স অথবা টেকনিশিয়ান পাওয়ার ইলেকট্রনিক সিস্টেম অথবা মেকানিক ইন্ডাস্ট্রিয়াল ইলেকট্রনিক্সে তিনটি ভ্যাকেন্সি রয়েছে ফিটার ট্রেডে দুটো ভ্যাকেন্সি রয়েছে ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি সিস্টেম মেন্টেন্স অথবা ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড ইলেকট্রনিক সিস্টেম মেনটেন্সে চারটি ভ্যাকেন্সি রয়েছে ইনস্ট্রুমেন্ট মেকানিকে দুটো ভ্যাকেন্সি রয়েছে মেশিনিস্টে তিনটি ভ্যাকেন্সি রয়েছে প্লাম্পারে দুটো ভ্যাকেন্সি রয়েছে পেন্টার ট্রেরে দুটো ভ্যাকেন্সি রয়েছে অয়েলডার ট্রেডে দুটো ভ্যাকেন্সি রয়েছে এসবে মিলিয়ে গোয়া ডিভিশনে টোটাল তেইশটি ভ্যাকেন্সি রয়েছে তারপর আছে এলিজিবিলিটি কন্ডিশন এডুকেশনাল কোয়ালিফিকেশন তোমাদের মাধ্যমিকে ফিফটি পারসেন্ট এবং আইটিআই সিক্সটি ফাইভ পার্সেন্ট মার্কস থাকলেই তোমরা এখানে আবেদন করতে পারবে এবং আইটিআই এনসিবিটি বা এসসিবিটি যে কোনো বোর্ড থেকে পাস পাস আউট স্টুডেন্টরা এখানে আবেদন করতে পারবে তারপর তোমাদের আছে এজ তো পয়লা এপ্রিল দু হাজার বাইশে তোমাদের যদি ১৪ থেকে একুশ বছরের মধ্যে বয়স হয়ে থাকে হয়ে থাকে তাহলে তোমরা এখানে আবেদন করতে পারবে এছাড়াও এসসি এসটিদের জন্য পাঁচ বছরের বয়সের ঊর্ধ্বসীমা রয়েছে অভিষেকের জন্য তিন বছরের এবং পিডাব্লিউ বিডি ক্যান্ডিডেটদের জন্য দশ বছরের বয়সের ঊর্ধ্বসীমা রয়েছে তারপর আছে তোমাদের ফিজিক্যাল স্ট্যান্ডার্ড তোমাদের হাইট একশো পঞ্চাশ সেমি হতে হবে তোমাদের ওয়েট পঁয়তাল্লিশ কেজির উপরে থাকতে হবে তারপর তোমাদের চেস্ট পাঁচ সেমি এক্সটেন্ড করতে হবে এবং আই পাওয়ার সিক্স বাই সিক্স থেকে সিক্স বাই নাইন হলে এখানে আবেদন করতে পারবে তারপর আছে তোমাদের প্রিভিয়াস ট্রেনিং তোমরা যদি নাইনটিন সিক্সটি ওয়ান অ্যাক্ট হিসেবে তোমরা যদি অলরেডি অ্যাপেন্ডিসিপ ট্রেনিং করেছো কোনো গভমেন্ট পাবলিক সেক্টর বা প্রাইভেট সেক্টরে তাহলে তোমরা কিন্তু এখানে এলিজিবেল এলিজিবেল হবে না তারপর আছে স্টাইফেন তোমাদের মধ্যে যাদের এক বছরের আইটিআই ট্রেড আছে তাদেরকে সাত হাজার সাতশো টাকা এবং যাদের বছরের আইটিআই কোর্স করা আছে তাদেরকে আট হাজার পঞ্চাশ টাকা প্রতি মাসে স্টাইফেন দেওয়া হবে তারপর আছে হাউ টু অ্যাপ্লাই তোমরা কিভাবে আবেদন করবে তো তোমরা প্রথমে ডাব্লিউ 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 ডট অ্যাপেন্ডিসিপ ইন্ডিয়া ডট গভ ডট ইন এই ওয়েবসাইটে যেয়ে পর অ্যাপেন্ডিসিপ রেজিস্ট্রেশন করে নেবে এবং যারা যারা জানো না যে কিভাবে অ্যাপেন্ডিসিপ রেজিস্ট্রেশন করতে হয় আমি নিচে ডেসক্রিপশান বক্সে অ্যাপেন্ডিসিপ রেজিস্ট্রেশনের ভিডিও লিঙ্কটি দিয়ে দেবো সেই লিঙ্কটিতে ক্লিক করে তোমরা দেখে নিতে পারবে যে কিভাবে অ্যাপেন্ডিসিপ রেজিস্ট্রেশন করতে হয় এবং তারপর তোমাদের অ্যাপ্রেন্টিসিপ রেজিস্ট্রেশন হয়ে গেলে অ্যাপ্রেন্টিসিপ প্রোফাইল বলে একটা অপশান থাকবে সেই অ্যাপেন্ডিসিপ প্রোফাইলের প্রিন্ট আউট তোমরা করে নেবে তারপর যেহেতু অফলাইনে আবেদন করতে হবে এবং অফলাইনে আবেদনের অ্যাড্রেসটি আমি বলে দিচ্ছি দ্য অফিসার ইনচার্জ ডক ইয়ার্ড অ্যাপ্রেন্টিশিপ স্কুল শিপ রিপেয়ার ইয়ার্ড নাভাল বেস কারোয়ার কর্ণাটক ফাইভ এইট ওয়ান থ্রি জিরো থ্রি জিরো এইট এই অ্যাড্রেসে তোমাদেরকে বাই পোস্ট বা রেজিস্টার পোস্টের মাধ্যমে তোমাদেরকে অ্যাপ্লিকেশান সাবমিট করতে হবে এবং তোমাদেরকে যে সমস্ত ডকুমেন্টসগুলো সাবমিট করতে হবে সেখানে সেগুলো আমি বলে দিচ্ছি তোমাদেরকে মাধ্যমিক মার্কশিটের জেরক্স লাগবে তারপর তোমাদের প্রত্যেকটি সেমিস্টারের আইটিআইয়ের প্রত্যেকটি সেমিস্টারের মার্কশিটের জেরক্স লাগবে এছাড়া তোমরা যদি কেউ ই ওবিসি এসসি এসটি ক্যান্ডিডেট হয়ে থাকো তাহলে কাস্ট সার্টিফিকেটের জেরক্স লাগবে এবং তোমাদের মধ্যে যদি কেউ পি ক্যান্ডিডেট হয়ে থাকে তাহলে ডিসাবিলিটি সার্টিফিকেট লাগবে এই সমস্ত সার্টিফিকেটগুলো উপরে ওই অ্যাড্রেসে বাই পোস্ট বা রেজিস্টার রেজিস্টার পোস্টের মাধ্যমে সেন্ড করে দিতে হবে আশা রাখছি এই অ্যাডভার্টাইজমেন্টটি তিরিশে অক্টোবর পাবলিশ করে দেবে এবং পাবলিশ হওয়ার তিরিশ দিন পর পর্যন্ত তোমরা আবেদন করতে পারবে তো তিরিশেই অক্টোবর পাবলিশ করা হলে তিরিশেই নভেম্বর পর্যন্ত তোমরা অফলাইনে আবেদন করতে পারবে আজকের এই ভিডিওটি তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং তোমাদের বন্ধুদের সাথে ভিডিওটিকে শেয়ার করে দিও এবং তোমরা যদি আমার চ্যানেলে নতুন এবং চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং পরবর্তী টেকনিকের রিলেটেড নোটিফিকেশান পেতে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখবে ধন্যবাদ সবাই ভালো থেকো সুস্থ থেকো জয় হিন্দ